Hello everyone. আমরা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কিছু প্রবলেমকে পার্শিয়াল ডিফারেনশিয়েশনের উপর সলভ করে দেখাবো। তো সেই সলভিং এর জন্য আমরা একটা প্রবলেম নিয়েছি। কি নিয়েছি? না, একটা ফাংশন নিয়েছি যেখানে হচ্ছে এক্স ওয়াই জেড তিনজনই আছে, ঠিক আছে? এক্স ওয়াই জেড এর উপর একটা ফাংশন নিয়েছি। এবারে এটার আমরা ডিফারেন্ট এক্স ওয়াই জেড এর উপর যদি ফাংশনটা নিই তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়েশনে ইউ কে আমরা একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, একবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, একবার জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তারপরে আমাদেরকে যে প্রবলেমটা সলভ করতে দেওয়া আছে কি দেওয়া আছে না, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ ডেল জেড ইকুয়ালস টু কি আসবে আমাদের, জিরো আসবে। দ্যাট ইজ আওয়ার এলএইচএস এবং ওদিকটা আমাদের আরএইচএস। আমরা এলএইচএস এর সাথে আরএইচএস টা ইকুয়াল করে দেখাবো। তাহলে সবার প্রথমে আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে কি না, ইউ ইকুয়ালস টু ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই। তো এটার আমরা ডিফারেন্সিয়েশন করবো, ফার্স্টে কার রেসপেক্টে করবো ডিফারেন্সিয়েটিং, এক্স এর রেসপেক্টে করবো। কি আসবে আমাদের, ডেল ইউ ডেল এক্স। ডেল ইউ ডেল এক্স যখন আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি তখন আমাদের ওয়াই এন্ড জেড বোথ আর কনস্ট্যান্ট, এন্ড যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় না, জিরো। তাহলে সেই রেসপেক্টে আমাদের ওয়াই বাই জেড, দেন ওয়াই বাই জেড ইজ কনস্ট্যান্ট, তাহলে ওয়াই বাই জেড এর ডেরিভেটিভ কি আসবে, জিরো। প্লাস জেড বাই এক্স, জেড বাই এক্স এর ক্ষেত্রে জেড ইজ কনস্ট্যান্ট, কার ডেরিভেটিভ করব, ওয়ান বাই এক্স এর, ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ কি আসবে, মাইনাস ওয়ান বাই এক্স এর স্কোয়ার। প্লাস হিয়ার ওয়ান বাই ওয়াই ইজ কনস্ট্যান্ট, তাহলে কার ডেরিভেটিভ করব, এক্স এর, এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কত, ওয়ান। তাহলে আমাদের ডেরিভেটিভটা কত আসছে, মাইনাস জেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই। একইভাবে কি বের করবো, ডেল ইউ ডেল ওয়াই, তাহলে ডেল ইউ ডেল ওয়াই আমাদের কত আসবে, না এইটাকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ওয়াই এর সাপেক্ষে। তাহলে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ফার্স্ট যে টার্মটা আছে ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড কত আসবে, ওয়ান বাই জেড ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ, ওয়াই এর রেসপেক্টে কত, ওয়ান, প্লাস জেড বাই এক্স। তাহলে এক্ষেত্রে জেড অ্যান্ড এক্স বোথ আর কনস্ট্যান্ট, দেন জেড বাই এক্স ইজ কনস্ট্যান্ট, সো দ্য ডেরিভেটিভ ইজ জিরো। নেক্সট এক্স বাই ওয়াই, এক্স ইজ কনস্ট্যান্ট, সো ওয়ান বাই ওয়াই ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে কত আসবে, মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার। তো দ্য রেজাল্ট ইজ কত, ওয়ান বাই জেড মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার। সেম ডেল ইউ ডেল জেড, জেড এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করছি তখন আমার কে কে কনস্ট্যান্ট, না এক্স অ্যান্ড ওয়াই কনস্ট্যান্ট, দেন ওয়াই ইজ কনস্ট্যান্ট, ওয়ান বাই জেড এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার, জেড বাই এক্স ইজ কনস্ট্যান্ট, সরি জেড জেড হেয়ার ইজ ভেরিয়েবল, এক্স ইজ কনস্ট্যান্ট, জেড এর ডেরিভেটিভ ইজ ওয়ান, এক্স অ্যান্ড ওয়াই বোথ আর কনস্ট্যান্ট, সো এক্স বাই ওয়াই ডেরিভেটিভ জিরো। দ্য রেজাল্ট ইজ এই তিনটা আমরা রেজাল্ট পেলাম, ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই অ্যান্ড ডেল ইউ ডেল জেড। নাও আমরা এলএইচএস আমাদের কি দেওয়া আছে, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ ডেল জেড। তাহলে এক্স এর সাথে ডেল ইউ ডেল এক্স মাল্টিপ্লিকেশন, এক্স কে দ্বিগুণ করলে কি আসবে, মাইনাস জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই। একই রকম ভাবে কত, ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই, তাহলে এটা কি আসবে, এটার সাথে আমরা কার মাল্টিপ্লিকেশন করবো, ওয়াই এর, তাহলে কত আসবে আমাদের, প্লাস ওয়াই বাই জেড মাইনাস এক্স বাই ওয়াই। সেম জেড ডেল ইউ ডেল জেড, দ্যাট মিন্স এই ফাংশনের সাথে জেড এর মাল্টিপ্লিকেশন কত আসবে, মাইনাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। কি দেখতে পাচ্ছি আমরা, আমার প্রত্যেকটা টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়াল
ইকুয়াল হচ্ছে কিনা, এক্ষেত্রে যে নিউ প্রবলেমটা আমরা নিয়েছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইউ হচ্ছে একটা ফাংশন এক্স ওয়াই জেড এর, সেক্ষেত্রে আমার একটা আলাদা ফাংশন আছে কি লগ, এন্ড দ্য প্রুফ ইজ কি দেওয়া আছে না ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড ইকুয়ালস টু থ্রি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে আমাদের আর এইচ এর সব কি আছে এক্স ওয়াই জেড প্রেজেন্ট আছে। তো একই রকম ভাবে আমরা কি করবো, ফার্স্টে এক্স এর সাপেক্ষে ইউ কে ডেরিভেটিভ করে কি বের করবো ডেল ইউ ডেল এক্স, তার ডেল ইউ ডেল এক্স আমরা কি পাবো লগ এর ডেরিভেটিভ 1 বাই x cube plus y cube plus z cube minus 3 x y z, but if function এর ডেরিভেটিভ করতে হবে, function এর ডেরিভেটিভ এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে x y z আছে, কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, then obviously y and z are constant, তাহলে আমার x cube এর ডেরিভেটিভ কি আসবে 3 x square, y cube এর ডেরিভেটিভ 0, z cube এর ডেরিভেটিভ 0 minus 3 x y z, 3 is constant, y is constant, z is constant, তাহলে কি আসছে minus 3 y z, x এর ডেরিভেটিভ কত 1, তাহলে রেজাল্ট কি করে পাচ্ছি আমরা 3 x স্কয়ার মাইনাস 3 y z বাই x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3 x y z। সিমিলারলি ডেল ইউ ডেল ওয়াই কত পাবো আমরা না y এর সাপেক্ষে, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে লগ এর ডেরিভেটিভ সেম থাকবে, জাস্ট চেঞ্জ হবে ফাংশনটার ডেরিভেটিভ, তাহলে ফাংশনটার ডেরিভেটিভ কি আসবে x y এর সাপেক্ষে ডেরিভেটিভ মিন্স x এন্ড z আর কনস্ট্যান্ট, সো x কিউব এর ডেরিভেটিভ 0 z কিউব এর ডেরিভেটিভ 0, y কিউব এর জন্য কত আসবে 3 y স্কয়ার মাইনাস 3 x y z এর ক্ষেত্রে x এন্ড z আর কনস্ট্যান্ট, সো 3 x z y এর ডেরিভেটিভ ইজ 1, সিমিলারলি ডেল ইউ ডেল z কত আসবে 3 z স্কয়ার মাইনাস 3 x y xyz। এবার আমাদের আমরা LHS এর ভ্যালু বসিয়ে দেখবো কি আসছে LHS কা, আমার LHS কত আছে del u del x প্লাস del u del y প্লাস del u del z, জাস্ট তিনটের সাম, দেখতে পাচ্ছি কি তাহলে ডিনোমিনেটর ইজ ইকুয়াল, তাহলে আমাদের যে সাম করলে কত আসছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ইজ দ্য এলসিএম, উপর থেকে আমি অলরেডি 3 কমন নিলে কি পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, তো আমাদের যে আরএইচএস দিয়েছে সেই আরএইচএস এর সাথে মিলছে না, সেটার জন্য আমাদের নিচে যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে একটা আলাদা ফর্মুলা দিয়ে ভাঙবো, ফর্মুলা ইজ x প্লাস
y plus z into x square plus y square plus z square minus xy minus yz minus zx. So, ki dekhte bachchi na x cube plus y cube plus z cube minus 3xyz formula kya hai? X plus y plus z into x square plus y square plus z square minus xy minus yz minus zx. Both cancel ho jacche, ki asche 3 by x plus y plus z. That is our RHS. Hence the problem is proved. Thank you everyone.